গোটা আন্দোলনে আহতদের বিনা খরচে চিকিৎসা। 17 আগস্ট খুলছে মেট্রো রেল। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত। আরও থাকছে আওয়ামী লীগের প্রতিটি হত্যা জুলুমের সুষ্ঠু বিচার দাবি হেফাজতের। সর্বশেষ বিজিবির বিষয়ে যে সিদ্ধান্ত আসিফ মাহমুদের। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দমনপীড়নে আহত ছাত্র জনতাকে বিনা খরচে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে সরকারিভাবে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল উপদেষ্টা পরিষদের দীর্ঘ বৈঠকে এসব বিষয় ছাড়াও আরও একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা অংশ নেন। বৈঠক শেষে আলোচনার বিষয়ে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কোটা সংস্কার এবং একদফা দাবিতে আন্দোলন চলাকালে যেসব ছাত্র জনতা আহত হয়েছেন তাদের দ্রুত তালিকা করা হবে এবং রাষ্ট্রীয় খরচে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। শহীদ হওয়াদের পরিবারকে সহায়তা দেওয়া হবে। বাংলাদেশের ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনের সমর্থন করে বিক্ষোভ করার কারণে সংযুক্ত আরব আমিরাত যে 57 বাংলাদেশিকে গ্রেফতার করে সাজা দেওয়া হয়েছে তাদেরকে মুক্ত করতে অবিলম্বে আলোচনা করার নির্দেশনা দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। প্রয়োজন হলে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে নিজে কথা বলবেন বলে জানিয়েছেন। সব চুক্তিভিত্তিক নিয়োগের তালিকা প্রস্তুত করা হচ্ছে। যাদের বিষয়ে অভিযোগ বা সমালোচনা আছে তার নিয়োগের চুক্তি দ্রুত বাতিল করা হবে, বাকিগুলোও পর্যায়ক্রমে বাতিল করা হবে। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদত্যাগপত্র গৃহীত হয়েছে। চলে যাচ্ছি পরের সংবাদে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে হেফাজতে ইসলাম। একই সঙ্গে আওয়ামী লীগের প্রতিটি হত্যা ও জুলুমের সুষ্ঠু বিচার দাবি করছে দলটি। হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এবার্তা দেন। বিবৃতিতে তারা বলেন, নবগঠিত অন্তর্বর্তী সরকারকে আমরা স্বাগত জানাচ্ছি এবং বিশেষ করে আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সাধুবাদ জানাই। অন্তর্বর্তী সরকারকে আমরা বলবো, দ্রুত একটি জাতীয় মীমাংসাপত্র তৈরি করুন যার ভিত্তিতে সামাজিক যত বিভেদ ও বিভাজন দূর হবে। সারাদেশে প্রতিশোধ ও জিঘাংসার যে মৎসব শুরু হয়েছে তা বন্ধে একটি জাতীয় মীমাংসাপত্র এখন আবশ্যক। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিটি হত্যা ও জুলুমের সুষ্ঠু বিচার হবে, কিন্তু বদলা নয়। বদলা নিতে গেলে ন্যায় বিচার ধ্বংস হবে। আমাদের সমাজ থেকে শত্রুবোধের রাজনীতি ও আকাঙ্ক্ষাকে চিরতরে দূর করতে হবে, যাতে করে ভারত প্রযোজিত শাহবাগী ফ্যাসিবাদের দ্বিতীয় জন্ম না হয়। আমরা লড়াই সংগ্রাম করেছি ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য, যাতে প্রাপ্য অধিকার ভোগ করে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এবং নির্ভয়ে নিরাপদে জীবনযাপন করতে পারে। আমাদের বিজয়কে সে পথে নিয়ে যেতে হবে। তারা আরও বলেন, এছাড়াও একটি নতুন শাসনবিধি প্রণয়নের উদ্যোগ দ্রুত নিতে হবে। আমরা আবারও সেই পুরনো ছক ও বৃত্তে আটকে চাই না। শাসন ব্যবস্থা ও রাষ্ট্রকাঠামোর কাঙ্ক্ষিত পরিবর্তনের নতুন শাসনবিধি অনিবার্য। অযথা সময় ক্ষেপণের চড়া মূল্য যাতে আমাদের দিতে না হয়, এখনও নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি শান্তির বদলে নতুন কোনো নৈরাজ্য তৈরি করার চেষ্টা করলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে তারা আরও ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশের পরিস্থিতিকে নৈরাজ্য থেকে রক্ষা করতে সরকারকে দূরদর্শী ভূমিকা পালন করতে হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি স্বায়ত্তশাসিত সংস্থা। নিজেদের গঠনতন্ত্র ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম মেনে চলে সংস্থাটি। আইসিসির নিয়ম অনুসারে এখানে সভাপতি সহ বোর্ড পরিচালকদের নির্বাচিত হয়ে আসতে হয়। তাই কেউ চাইলেই এটি ভেঙে দিয়ে বা জোর করে নতুন কাউকে দায়িত্ব দিতে পারবে না। সেটি হলে সরাসরি আইসিসি বাংলাদেশ ক্রিকেটের উপর আরোপ করতে পারে নিষেধাজ্ঞা, যে কারণে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ধীরে চলো নীতি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল নিজের দপ্তরের প্রথম এসে বাংলাদেশ ক্রীড়াঙ্গনের বিষয়ে তিনটি সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। এর মধ্যে বিসিবি ও বাংলাদেশের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অন্যতম। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সরকার পরিবর্তনের আগেই চলে গেছেন অন্তরালে। শুধু তাই নয়, বেশিরভাগ বোর্ড পরিচালকও গা ঢাকা দিয়েছেন। তাই প্রশ্ন উঠেছে বিসিবির পরিচালনা নিয়ে।
এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, যেহেতু বিসিবি একটি স্বায়ত্তশাসিত সংস্থা, সিদ্ধান্তটা আমরা দিতে পারবো না, বিসিবি থেকে সাজেশন নিতে পারবো, তাদেরকে সাজেশন দিতে পারবো। অন্যদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসানের অনুপস্থিতি নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন, অবশ্যই একটা ফেডারেশনকে কাজ করতে হবে, তার সবগুলো অঙ্গকে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন, কিন্তু বিসিবি আইসিসির অধীনে একটি ফেডারেশন, এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির পরিচালক আছেন তারা আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে কিভাবে বিষয়টি সমাধান করা যায় সেটি দেখবেন। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সেই বিষয়ে তারা আমাদের পরবর্তীতে রিপোর্ট করবেন, এই বিষয়ে আমরা প্রক্রিয়াটি চালু রাখবো। এই তিনটি প্রক্রিয়া নিয়ে আমরা আজ কথা বলেছি। আজ সময় দিতে পারছি না, আপনারা জানেন প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আছে, পরে আমরা বিস্তারিত কথা বলবো, সিদ্ধান্ত নিতে পারবো। আজকে মূলত নারী টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা কথা বলেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকার পতন হওয়ায় নাজমুল হাসান পাপনের জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। গতকাল সচিবালয়ে অফিস শুরু করেন তিনি। দায়িত্ব নেওয়ার আগেই তিনি বাংলাদেশি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে তা নিয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন। তিনি এই বিশ্বকাপ বাংলাদেশেই আয়োজনে প্রত্যয়ী এ নিয়ে কাজ করার কথা বলেন। গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর জানিয়েছেন বিশ্বকাপ আয়োজন নিয়ে বিসিবির সঙ্গে আলোচনার বিষয়টি। আগামী অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ, রাজনৈতিক অস্থিরতার কারণে হুমকির মুখে পড়েছে বিশ্বকাপ আয়োজন।